এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৃষ্টি এত বড় একটা মিথ্যে বলছে, এটা আমি ভাবতেই পারছি না। তুমি তুমি কি বলতে চাইছো? মানে আমি আমি মিথ্যে কথা বলছি? তোমার বৃষ্টি সত্যি কথা বলছে, আমি আমি মিথ্যে? বাহ, এত কিছুর পরেও বাহ 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 বাহ। ও মা না চিরকালই তোর থেকে বেশি বৃষ্টিকে ভালোবাসে। সেটা কথা নয়, বৃষ্টিকে কিন্তু আমি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম, সেটা ভুলে যাস না। না মা, ভুলিনি। সেটাই তো কারণ, বৃষ্টি খুব ভালো করে বুঝেছে তুমি যখন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো, ওর এই বাড়িতে ফেরার রাস্তা একেবারে চিরকালের মতো বন্ধ। সেই জন্যই তো তোমাকে আর বৌদিকে নরম করার জন্য ওর কাছে একটাই উপায় আছে, সেটা হলো উত্তরাধিকারী। আর ও সেই খেলাটাই খেলেছে মা। তুমি মা মা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। দাদা ভাই তুই যাবি না। আমি বেরোচ্ছি। কোথায়? এখন কি কোথাও যাবি না এই ব্যবস্থা? আর সেই সবাকে আটকাবি না, ঈশা হাতটা ছাড়, আমার মাথা ঠিক নেই, হাতটা ছাড় প্লিজ। ও এটা কি হচ্ছে? কি এখন মাথা গরম করার সময় নয়, মাথা ঠান্ডা করে ভাববার সময়। কি ভাববার সময় মা? কি ভাববার সময় আমাকে বলো, যে বৃষ্টির কিভাবে কেয়ার করতে হবে সেটা ভাববো, না বাচ্চার কি খেলনা কাটি কিনতে হবে সেটা ভাববো, না নতুন সদস্য যে আসছে তার ব্যাপারে ভাববো, কোনটা ভাববো আমাকে বলো না। কথা বলছি না, তো ভাববার কিছু নেই মা। কি ভাবার আছে? কিছু ভাববার নেই। ও মামার কথাটা একটু ঠিক বলেছো, ভাববার তো আছে, ভাববার এইটা আছে যে বৃষ্টি আমাকে কিভাবে ঠকালো সেটা ভাববার আছে, তাই না? দাদা ভাই তুই কোথাও যাবি না। এসা সার্জি, দাদা ভাই এসা। এই দাদা ভাই, আমার কথাটা শোনো। বাবা দাদাকে আটকাও, এটলিস্ট ওকে আটকানো সম্ভব নয়। আশিস তুমি বুঝতে পারবে না ওর মনের অবস্থাটা কি এখন, একমাত্র ওই জানে। মেয়েটা ছেলেটার একেবারে মাথা খারাপ করে দিল, ছেলেটাকে সম্পূর্ণ মাথা খারাপ করে তারপর মেয়েটা চলে গেল। আমি বলেছিলাম না মা চুপ করতে, কথাগুলো ওমের কানে গেলে খুব খারাপ হবে, আর সেটাই হলো। তার থেকেও খারাপ হবে যদি বৃষ্টির কথাগুলো সত্যি হয়। ভেবে দেখেছো একবার, মেয়েটা যা বললো সেটা যদি সত্যি হয়, সত্যি যদি সত্যি যদি বৃষ্টি প্রেগনেন্ট হয়। রমিতা, প্রশ্ন এটা নয় যে বৃষ্টি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়। ওম তো সোজা সুজে বলে দিয়েছে যে ওর গর্ভে যে সন্তান আছে সেটা ওমের নয়, ব্যাস। এটা নিয়ে আমরা কেন কথা বাড়াচ্ছি? এই অশান্তি আমার ভালো লাগছে। আশিস, ওমকে ফোন করে বল যে বাড়িতে চলে আসছে, বল যে বাবা বলেছে। সবাই যে যার ঘরে যাও, আমি একা ওমের জন্য অপেক্ষা করব। চলে এসা আশিস। কি বললাম আমি? ঘরে যা। বলছি মা আমরা আমরা থাকি না। আমি বললাম না ঘরে যেতে, ঘরে যা। বৌমা, মা আপনার কি মনে হয় মা, বৃষ্টি একটা মেয়ে হয়ে এত বড় একটা মিথ্যা কথা বলবে শুধুমাত্র এই এই বাড়িতে ফেরার জন্য? খটকা তো তোমার মতো আমার মনেও রয়েছে বৌমা, আর কি করে যে সেটা দূর করবো আমি বুঝতে পারছি না। দেখো ওম এত জোর দিয়ে বলছে কথাটা, সেটাকে মিথ্যে ভাবে কি করে বলতো? আর সত্যি তো বৃষ্টির কথা যদি সত্যি হয় তাহলে তো ওম মিথ্যেবাদী, কিন্তু ওম এত বড় মিথ্যে বলবে কেন?
যতই হোক বৃষ্টিকে তো নিজের চেয়েও বেশি ভালোবাসত, আর তাছাড়া নিজের সন্তানকে অস্বীকার করবে ও? না বৌমা, সত্যি বলছি আমিও বুঝতে পারছি না কে ঠিক বলছে আর কে ভুল। আপনি কি আরো স্পষ্ট করে শুনতেছেন? বৃষ্টির গর্ভে সন্তান, ওই সন্তান আমার নয়। মেধা, তার জন্য তো তোমায় খেতে হবে। এই যে বললে তুমি একা মানুষ করবে, তুমি যদি না খাও তাহলে সে খাবে কি করে বলো তো? নিজেকে শক্ত করো মিতা, কতক্ষণ না খেয়ে আছো মনে আছে? আমার চরিত্রে কোনো দাগ ছিল না, আমি ঠিক ছিলাম আর ওম বাবু ভুল ছিল। দেখো মেধা, একদিন সব ঠিক হয়ে যাবে, ওম একদিন নিজের ভুল নিজে বুঝতে পারবে। ওম কি আমাকে একা ভুল বুঝেছে কাকিমা? সবাই ভুল বুঝেছে, সবার ভুল ভাঙাটা বোধহয় এতটা সহজ নয়।